সবটাই বলবে, আমি শুধু একটা কথা বলবো, আমরা যে লড়াই, আমাদের লড়াই সঠিক পথে এগোচ্ছে। আগামীকালের 12টায় যে যাদবপুরের কর্মসূচি পুলিশ অনুমতি দিয়েছেন, আমাদের কাজ আগামীকালের কর্মসূচি যাদবপুর চলো। যাদবপুরের ইতিহাস হচ্ছে সংগ্রামের ইতিহাস, সারা পশ্চিমবঙ্গের আন্দোলনের উৎস হচ্ছে যাদবপুর। একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, একদিকে সেন্ট্রাল গভর্নমেন্টের কৃষ্ণা ক্লাস, এবং লক্ষ লক্ষ মানুষ যারা এই আন্দোলনের সাথে অনেক দিন থেকে যুক্ত, বিভিন্ন আন্দোলনের সাথে। আমি 48,500 শিক্ষক শিক্ষিকাগণকে আহ্বান করব, ঐক্যবদ্ধ আন্দোলনের আর একটা ঐতিহাসিক মাইল ফলক হচ্ছে আগামীকালের যাদবপুর চলো কর্মসূচি, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বে, যেখানে দাবি আদায়ের আর একটা মাইল ফলক, আর একটা ধাপ আমরা এগোচ্ছি। সরকার যেমন বলছে ধাপে ধাপে, আর আমরা ধাপে ধাপে একদম মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী দোরগোড়া পৌঁছাচ্ছি। যাদবপুর থেকে ঢিলছড়া সামান্য কিছু দূরে আমার রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর বাড়ি, আমরা আস্তে আস্তে কিন্তু সেই দিকে এগোচ্ছি। বাকিটা আমাদের কনভেনার তিনি বলবেন, অমল আছে, ওরা সবটাই বলবেন। আমি আবার বলবো, যাদবপুরের কর্মসূচি আমাদের শান্তিপূর্ণভাবে সফল করতে হবে। 8B বাস স্ট্যান্ড আমি রুটটা বলে দিচ্ছি, সমস্ত ট্রেনের দারুণ জায়গা, আপনি শিয়ালদা থেকে আসবেন যাদবপুর, দক্ষিণ কলকাতা নামখানা কাকদ্বীপ বা ডায়মন্ড হারবার ক্যানিং, সবাই যাদবপুর, বজবজ যাদবপুর, সবাই, এমন কোনো জায়গা নেই যে সেখানে তারা যাদবপুর স্টেশন কাজ করে না। এবং ওখান থেকে 5 মিনিট, যাদবপুর স্টেশন থেকে 5 মিনিট দূরে হচ্ছে 8B বাস স্ট্যান্ড, 5 মিনিট হাঁটা দূরত্বে 8B বাস স্ট্যান্ড। সুতরাং আগামীকালের কর্মসূচি আমাদের এই পূর্ণ শিক্ষকের মর্যাদার দাবি আদায়ের পথে আরেকটা মাইক ফলো। সরকার কিন্তু আস্তে আস্তে বাধ্য হচ্ছে আমাদের কাছে এই পারমিশন গুলো দিতে। সুতরাং আপনারা তৈরি থাকুন, নতুন লড়াই আবার শুরু হবে। বাকিটা আমরা বলবো, ভগীরথ ঘোষ এবার বলবেন, অমল বলুক, তারপরে ভগীরথ বলবেন। আপনারা ইতিমধ্যেই আমাদের এই মঞ্চের, আমরা যাকে অভিভাবক বলে মানি, স্টিয়ারিং কমিটির অন্যতম এবং দায়িত্বশীল নেতৃত্ব মনোরঞ্জন দাস সব বললেন, আমাদের ঐক্যমঞ্চের একটা দিক আছে, আমরা বারে বারে বলি, আমাদের এখানে কেউ নেতৃত্ব নয়, সকলেই আমরা পার্শ্ব শিক্ষক, সকলেই আমরা সহযোদ্ধা, এটাই ঐক্যমঞ্চ। কনভেনার এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করছেন স্টিয়ারিং কমিটির অন্য একজন সদস্য, এটাই ঐক্যমঞ্চ। সেই বার্তা দিতে চাই, আমরা একে একে কলকাতার বিভিন্ন প্রান্তগুলোকে ছুঁয়ে যাচ্ছি, শুধু ছুঁয়ে যাচ্ছি না, ছাপ রেখে যাচ্ছি। আমরা যেখানে যেখানে আন্দোলন কর্মসূচি করেছি, সেখানে সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই আমাদের আন্দোলনকে কুর্নিশ করেছে। এবং আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির বাইরে আমরা তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তগুলোও পুলিশ প্রশাসন মেনে নিয়েছে, কারণ আমাদের নেতৃত্ব যা কথা দেয় সে কথা রাখে। আমরা পথসভার পারমিশন নিয়েছি, আমরা রাস্তায় আন্দোলনটাকে ছড়িয়ে দিয়েছি, পথসভা পথ অবরোধ হয়েছে, আবার সেই পথ অবরোধ নেতৃত্বের নির্দেশে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যেই
একটা নির্দেশে এই রাস্তা আমরা ফাঁকা করে দিয়েছি। আমরা একটা বার্তা দিতে চাইছি, সেটা হচ্ছে আমরা নিয়ন্ত্রিতভাবে আন্দোলনকে নিয়ন্ত্রণ করছি এবং সমস্ত আন্দোলনটা আমাদের হাতে আছে। আমরা যখন যেখানে চাইব এর থেকেও বৃহত্তর আন্দোলন করতে পারি। কিন্তু আমাদের মূল লক্ষ্য কলকাতার বিভিন্ন প্রান্তে কলকাতার সহনাগরিকরা যারা আছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সাধারণ মানুষের ভেতরে আমাদের এই আন্দোলনটাকে গণ আন্দোলনে রূপ দিতে। তারই কর্মসূচি হিসাবে মনোরঞ্জন দা বলেছেন সবটাই, রুটটাও বলে দিয়েছেন, যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড আন্দোলন লড়াইয়ের পূর্ণক্ষেত্র যাদবপুর, যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত যে আন্দোলনগুলো আমরা দেখি অন্য একটা মাত্রা, অন্য একটা মাত্রা পাই সেখানে। তো সেই জায়গাতেই আমরা আন্দোলনটা করতে যাচ্ছি আগামীকাল 11টায়, একদম 11টা থেকে আমরা এখান থেকে বেরোব। যারা বাইরে থেকে আসছেন ঠিক আগের আন্দোলন কর্মসূচিগুলোর মতোই আপনারা আপনাদের মতো বেরিয়ে পড়বেন উদ্দেশ্য যাদবপুর। যারা মনে করবেন যে আমাদের এই আন্দোলন মঞ্চে এসে আপনারা যাবেন আগের কর্মসূচির মতো একই নিয়মে, এখান থেকেই আমাদের স্টিয়ারিং কমিটি বা ঐক্য মঞ্চ সমস্ত খরচা বিয়ার করে আপনাদেরকে সেখানে নিয়ে যাবে এবং নিয়ে আসার ব্যবস্থা করবে। এটা ঐক্য মঞ্চের তরফ থেকে আমরা ঘোষণা করছি, প্রতিবাদের ন্যায় এটাই হবে। আর সকলকেই বলবো, আর দ্বিধা নয়, আর দ্বন্দ্ব নয়, ঐক্য মঞ্চের আন্দোলন সঠিক জায়গাতে আছে। ঐক্য মঞ্চ যে পথে চলেছে সে পথকেই অন্যরা এখন অনুসরণ করছে। এখন সবাই বলছে ঐক্য মঞ্চের মতো আন্দোলন করতে হবে। ঐক্য মঞ্চ হতে পারবে না, মত হবে, মা হয় একজন, মায়ের মতো অনেকেই হয় কিন্তু মা হতে পারে না। তাই ঐক্য মঞ্চ পার্শ্ব শিক্ষকদের প্রকৃত মাতা, তাই এই আন্দোলনটা পার্শ্ব শিক্ষকদের আন্দোলন। সবাই আসুন, দলে দলে যোগ দিন, কালকের আন্দোলনটা আরো বৃহত্তর জমায়েত দিন। নমস্কার। এরপরে আমাদের জয়েন্ট কনভেনার ভগীরথ বাবা সমস্তটা বলবেন। সাথী পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফ থেকে সকলকে সান্ধ্যকালীন অভিনন্দন জানাচ্ছি। মনোরঞ্জন দা এবং অমল দা বললেন যে আমরা আরো একটা লড়াইয়ে পদার্পণ করতে চলেছি এবং বিগত লড়াইগুলোর মতোই আরো একটা অভিনব লড়াই আগামীকাল হতে চলেছে এবং সেটা স্থান আপনারা সকলেই প্রায় জানেন, যাদবপুর এইচবি অর্থাৎ আটের বি বাস স্ট্যান্ড। সেখানে আমরা আবারও মানববন্ধন, পথসভা সহ অন্যান্য কর্মসূচি পালন করতে চলেছি। রাত্রি প্রায় 8:30 বাজে। এই কর্মসূচি নিয়ে আপনারা অনেকেই ফোন করেছেন, অনেকেই উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন যে কর্মসূচিটা হবে কি হবে না। আমরাও যে চাপে ছিলাম না তা নয়, আজকে সকাল থেকে এই প্রশাসনের সঙ্গে আবারও চোখে চোখ রেখে সুর উঁচু করেই আমরা কথা বলেছি এবং আমরা সেই পারমিশন আদায় করে নিতে পেরেছি এই প্রশাসনের সঙ্গে। এটাও একটা আমাদের জয়। আটকাতে পারেনি, চেষ্টা করেছিল আগামীকালের কর্মসূচিটাকে বানচাল করে দেওয়া, আরো একটা বানচাল করে দেওয়ার পরিকল্পনা এই প্রশাসনের রয়েছে। সেটা হচ্ছে এই যে রাত্রি 8:00 সময় জানানো, তার মানে আগামীকালের কর্মসূচিতে যেন লোক না হয়, আগামীকালের কর্মসূচিটা যেন ফ্লপ হয়। এই সরকারি চক্রান্ত কিন্তু দীর্ঘদিন ধরে আসছে, আপনারা অনেকটাই সয়ে ফেলেছেন এই বিষয়গুলো, আমাদেরকেও সয়ে নিতে হয়েছে বন্ধু। তাই এই চক্রান্তকে ধ্বংস করার জন্য আগামীকাল আপনাদের প্রত্যেককে ওই এইচবি বাস স্ট্যান্ড ভরিয়ে দিতে হবে এবং এই সরকারকে যোগ্য জবাব দিতে হবে যে আপনি ইচ্ছা করলেই পার্শ্ব শিক্ষকদের ব্যবহার করতে পারবেন না, ঠিক যেমন ভাবে এর আগের কর্মসূচিগুলোতে পারেননি। বিভিন্ন ভাবে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন, আটকানোর চেষ্টা করেছেন কিন্তু পারেননি। আগামীকালের যে কর্মসূচি সেই কর্মসূচিতেও আপনারা ব্যর্থ হবেন। সারা বাংলার পার্শ্ব শিক্ষকরা এসে এইচবি বাস স্ট্যান্ড ভরিয়ে দেবে এবং সারা দক্ষিণ কলকাতাকে স্তব্ধ করে দেওয়ার জন্য প্রস্তুত আছে, কারণ পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের যে অধিকার সেই অধিকার নিয়ে এই মানবিক সরকার যে খেলাটা খেলছে সেই খেলা পার্শ্ব শিক্ষকরা ধরে ফেলেছে।
আর ধরে ফেলেছে বলেই তারা কিন্তু এবার এই সরকারের টুপিটা চেপে ধরার জন্য প্রস্তুত রয়েছে। যদি বেতন কাঠামো না পাই তাহলে পারে কিন্তু হাত অনেক দূর পর্যন্ত এগোবে। আপনাদের কোন ষড়যন্ত্র কোন বাধাই আমাদেরকে আটকাতে পারেনি, পারেনি আমাদের এই মঞ্চকে ফাঁকা করে দিতে, পারেনি আমাদের এই মঞ্চকে তুলে দিতে, পারেনি আমাদের মধ্যে কোন রকম বিভেদ ঘটাতে, আগামী দিনেও পারবে না। কারণ ষড়যন্ত্রকারীরা কখনো এগিয়ে যেতে পারে না। সত্যের পথ এখনো পর্যন্ত রয়েছে, সত্যের জয় হবে, সত্যের জয় দেরিতে হলেও হবে, আর সেই জয় এনে দিতে পারে একমাত্র পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। কোন রকম দ্বিধা বিভক্ত হবেন না, কোন রকম ভয় পাবেন না, কোন রকম চক্রান্তে পা দেবেন না। প্রতি মুহূর্তে চক্রান্তের যে জাল বিস্তার করা হচ্ছে সেই জালে আমরা পা দিইনি। অনেক প্রলোভন দেখানো হয়েছিল, অনেক রকম আমাদের টেপ দেওয়া হয়েছিল, কোন টেপে আমরা পদার্পণ করিনি। আগামী দিনেও এই রকম কোন কিছুতে আমরা পা দেব না। কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া চোখ বন্ধ করে আপনার স্বপ্নে গড়া, আপনার রক্ত দিয়ে গড়া পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের উপর আপনারা যেভাবে ভরসা রেখেছেন সেটাই একমাত্র আমাদের পাথেয়। আগামী দিনেও আপনারা এই ভরসার ভালোবাসা আর আশীর্বাদ, এই তিনটে জিনিস যদি থাকে পার্শ্ব শিক্ষককে আটকানোর কারোর হিম্মত নেই, কারোর ক্ষমতা নেই। আগামী দিনেও পারবে না। বিগত দিনে ঠিক যেমন ভাবে ব্যর্থ হয়েছে, আগামী দিনেও এই ব্যর্থতার জাল আমরা বিস্তার করে রাখবো, আটকাতে দেব না। এবং নবান্নের 14 তলা থেকেই আমাদের সেই কাঙ্ক্ষিত বেতন কাঠামোর ফাইল আমরা সবাই মিলে গিয়ে নিয়ে আসবো। তাই বন্ধুরা, আগামীকাল আবারও একবার আওয়াজ তুলতে হবে, সেই আওয়াজ নবান্নের এই শেষ তলা পর্যন্ত পৌঁছে দিতে হবে। যদি কালীঘাটের টালির চালায় পৌঁছাতে হয় সেই আওয়াজ, সেখানেও আমরা পৌঁছে দেব। তাই বন্ধুরা, কোন রকম ভয় নয়, কোন রকম ভীতি নয়, কোন রকম দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়। আগামীকাল বিরাট বড় জমায়েত চাই আমরা কলকাতার রাজপথে, আবার একবার স্তব্ধ করার জন্য পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ প্রস্তুত। কোন চক্রাঙ্গানিতে ভয় পাবেন না, কোন রকম ধমকানিতে ভয় পাবেন না। বহু আইবি আপনাকে ফোন করতে পারে, বহু পুলিশ আপনাকে ভয় পেতে ভয় দেখানোর জন্য ফোন করতে পারে, কোন রকম ভয় পাবেন না। একটা কথা মনে রাখবেন, আমরা ন্যায়ের জন্য লড়াই করছি, অন্যায়কে পদদলিত করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। কিছু বাধা আসবে হয়তো, চলার পথে অনেক রকম বাধা আসবে, সেই বাধাগুলোকে এতদিন পর্যন্ত যেমন ভাবে আমরা অতিক্রান্ত করেছি একসাথে, আগামী দিনেও একসাথে কিন্তু আমরা সেই পথ চলব। কোন বাধা আপনাদের আটকাতে পারেনি, আমাদের আটকাতে পারেনি, কাউকে আটকাতে পারবে না। বন্ধু, আগামীকাল আমরা বিরাট বড় একটা জমায়েত দিতে চলেছি। প্রত্যেকটা জেলা আহ্বায়ককে আমি অনুরোধ করব, আগামীকালের কর্মসূচিতে আপনারা আসবেন, প্রত্যেকে আসবেন। প্রত্যেক ব্লক নেতৃত্বকে আমি অনুরোধ করব, আগামীকালের কর্মসূচিতে আপনাদের উপস্থিতিটা আবশ্যক করা হয়েছে। এবং সেই সঙ্গে সাধারণ পার্শ্ব শিক্ষক, যাদের অক্লান্ত পরিশ্রম এবং যাদের অক্লান্ত প্রচেষ্টায় আমাদের এই ঐক্য মঞ্চ আজও শির দ্বারা শক্ত করে দাঁড়িয়ে রয়েছে, আপনাদের সকলের আসার জন্য আমি অনুরোধ করছি। এবং আগামীকালের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অভিনবত্ব থাকবে, সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন। এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে এক পা করে দাদা যেটা বললেন যে ধাপে ধাপে, একদম ধাপে ধাপে আমরা নবান্ন অবধি পৌঁছাবো, তার জন্য প্রস্তুত থাকুন। আর এই নবান্নে যাওয়ার জন্য 10 মিটার দূরে গিয়ে নাটক করে পুলিশের হাতে ধরা দেওয়া, এই ধরনের নীতিতে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ কোন রকম বিশ্বাস করে না। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ তার নীতির জন্য লড়াই করে, রক্ত দিয়ে ঘাম ঝরিয়ে তার লড়াইটা চালিয়ে যাচ্ছে। আমরা আজকে 26টা দিন এখানে বসে রয়েছি, কোন রকম এখনো পর্যন্ত মাথা গরম করিনি, আমরা এখনো পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়ে চলেছি। আগামী দিনেও এই ধৈর্যের পরীক্ষা আমরা দিয়ে যাব, কিন্তু আমরা বলেছি ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমা যেন লঙ্ঘন না করা হয়। সরকারকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমরা আবারও কিন্তু বৃহত্তর লড়াইয়ে নামতে পারব, নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। যদি তার মধ্যে না আমাদের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার যাতে না দেয়, আমরা বলেছি আমরা কোনো খিচুড়ি আন্দোলনে বিশ্বাসী নই। আজকে দেখতে পাচ্ছেন দিকে দিকে কি অবস্থা তৈরি হচ্ছে, আগামী দিনে এরকম অবস্থা আরো দেখতে পাবেন। শিক্ষকদেরকে আজকে নগ্ন করা হচ্ছে, এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। আমি বিশ্বাস করি না যে একজন শিক্ষক সে অর্ধনগ্ন হয়ে রাস্তায় দাঁড়াবে,
আর তার হাজার হাজার ছাত্রছাত্রী টিভিতে বসে দেখছে, নামিয়ে দেওয়া হচ্ছে। এটার জন্য ধিক্কার জানানো উচিত। আমরা আন্দোলনের পক্ষে, আমরা চাই সবাই আন্দোলন করুক। আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। যখন কোর্টে যেতে হয়েছিল আন্দোলনের জন্য, তার জন্য আমরা ধিক্কার জানিয়েছি। আমার শয়ে শয়ে পার্শ্ব শিক্ষক কালকে মার খেয়েছে, তার জন্য আমরা ধিক্কার জানিয়েছি এই প্রশাসনকে। কিন্তু শিক্ষককে নগ্ন করে, শিক্ষিকাকে নগ্ন করে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হবে, সেই আন্দোলনকে আমরা অন্তত পক্ষে সমর্থন করতে পারি না। কারণ আমরা মর্যাদার জন্য লড়াই করছি, আর সেই মর্যাদা একটাই একটা ভাবে এসেছে, সেটা হচ্ছে আপনার অক্লান্ত পরিশ্রম। যেই পরিশ্রম দিয়ে আপনি পড়াশোনা করেছেন, যে পরিশ্রম দিয়ে আপনি মাধ্যমিক পাশ করেছেন, উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, গ্রাজুয়েশন করেছেন, আপনি মাস্টার ডিগ্রি পাস করেছেন, সেই যে আপনার যে দীর্ঘদিনের যে যোগ্যতা, সেই যোগ্যতার সঙ্গে আপনি আপোষ করবেন, এটা আমরা মেনে নিতে পারবো না। হয়তো আপনার অনেক অর্থ থাকতে পারে, সাইড ইনকাম থাকতে পারে, কোন দিদিমণি হয়তো আজকে তার হাজবেন্ড চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে, কিন্তু আমি মনে করি একটা স্কুলে একজন ম্যাডাম যতটা অত্যাচারিত হয়, একজন পুরুষ শিক্ষক ততটা অত্যাচারিত হয় না। তাদের প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে তাদের অন্য অ্যাসিস্ট্যান্ট ম্যাডামদের কাছে, স্যারদের কাছে তাকে অপমানিত হতে হয়। স্কুলের সবচেয়ে বেশি কাজ তাকে দিয়ে করানো হয়, যেমন সেই স্কুলের চাকর যেন কৃতদাস বানানো হয়েছে। আর পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের একটাই লক্ষ্য, এই কৃতদাসের জীবন থেকে মুক্তি ঘটানো। আর সেই মুক্তির জন্য আজকে শয়ে শয়ে পার্শ্ব শিক্ষক, হাজার হাজার পার্শ্ব শিক্ষক কিন্তু নেমে পড়েছে রাস্তায়। বিগত দিনে আমরা দেখিয়েছি যে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিভাবে আমরা জমায়েত করেছি, কিভাবে আমরা আমাদের স্লোগান, আমাদের গানের মধ্যে দিয়ে, আমাদের কবিতার মধ্যে দিয়ে, আমাদের প্যারোডির মধ্যে দিয়ে মানুষের মন জয় করেছি। আমাদের দুঃখ যন্ত্রণা কষ্টের কথা আমরা মানুষের সামনে তুলে ধরেছি। আর সরকারের এটাই চাপ। আজকে হয়তো অফিসিয়ালি আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো খবর আসেনি, কিন্তু বন্ধু খবর ঘুরে বেড়াচ্ছে, আপনারা একটু দেখে নেবেন। আমরা যদিও ঘুরে বেড়ানোর খবরে আমরা কান দিই না, কারণ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। আর এবার এসেছি শুধু খবর তৈরি করতে নয়, এবার আমরা মুভমেন্টে নেমেছি। 26 দিনটা যদি আরো 90 দিন বসে থাকতে হয় তাও বসে থাকবো, কিন্তু খবর নয়, এবার ইতিহাস রচনা করব। আর সেই ইতিহাস হবে পার্শ্ব শিক্ষকদের মুক্তির ইতিহাস, কৃতদাসত্ব থেকে বঞ্চনার থেকে মুক্তির ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। আর এই স্বাধীনতা আন্দোলনে আপনারা যারা শয়ে শয়ে পার্শ্ব শিক্ষক আমার সামনে বসে রয়েছেন, আপনাদের নাম, প্রত্যেকের নাম পার্শ্ব শিক্ষক মুক্তির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর ওই ধপবাজ শিক্ষামন্ত্রী, তার নাম শুধু পশ্চিমবঙ্গের শিক্ষা ইতিহাসে নয়, শুধু ভারতবর্ষের ইতিহাসে নয়, বিশ্বের বেশ কয়েকটা দেশে কুখ্যাত শিক্ষামন্ত্রী হিসাবে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার হবে, তবুও মেনে নিতে হবে একজন বাঙালি হিসাবে। আজকে শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন শুরু করলেন, যে বীজ বপন করলেন, সেটা বাংলার সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। সরকারি স্কুলগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে, একদম পরিকল্পনা করে, পরিকল্পিত ভাবে এটাকে শেষ করে দেওয়া হচ্ছে। আজকে কোথায় দিল্লিতে কৃষক বিদ্রোহ হচ্ছে, আমার ভাইদের, আমার এই বাঙালিদের, তাদের বুক ফেটে যাচ্ছে, অথচ শিক্ষকরা ফুটপাতে গড়াগড়ি যাচ্ছে, তাতে তাদের কর্ণপাত নেই। আজকে কন্যাশ্রী দিয়ে, যুবশ্রী দিয়ে আজকে ভোট কেনার বাক্স, ভোট বাক্স ভর্তি করার রাস্তা তৈরি করছে, আর শিক্ষকদেরকে দিনের পর দিন বিশ্রী করে তুলছে, তাদের জীবনটাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা আজকে 200 জন প্রায় সাথীকে হারিয়ে ফেলেছি। আমরা চাই না আর কোনো সাথীকে এইভাবে অকালে ঝরে যেতে, আমরা চাই না কোনো পরিবারকে এইভাবে পথে নামিয়ে দিতে, আমরা চাই না কোনো পরিবার, কোনো পার্শ্ব শিক্ষকের পরিবারকে ওই রোড রোগান মুছতে, আমরা চাই না কোনো পার্শ্ব শিক্ষক ডিম বিক্রি করুক, আমরা চাই না কোনো পার্শ্ব শিক্ষক সবজি বিক্রি করুক, আমরা চাই না কোনো পার্শ্ব শিক্ষক বই বিক্রি করে তাদের দিন যাপন করুক, আমরা চাই তারা স্বনির্ভর হোক এবং তারা সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াক, তারা যেন বুক ফুলিয়ে বলতে পারে আমি শিক্ষক। আজকে কোনো বিয়ে বাড়িতে, কোনো অনুষ্ঠান বাড়িতে আমার কোনো পার্শ্ব শিক্ষক ভাই যদি যায়, সেখানে গিয়ে সে বুক ফুলিয়ে বলতে পারে না যে আমি পার্শ্ব শিক্ষক করি, আমি কোড আনকোড প্যারা টিচার, কারণ তার বলতে গেলে লজ্জা লাগে। আজকে বন্ধুরা, এই লজ্জা যদি আপনাদের থাকে, আজকে বিপদ চিতন দিবস উপলক্ষে আমি আপনাকে বলছি, আপনারা আপনাদের চেতনাকে একবার জাগ্রত করুন, আপনার বিবেককে একবার জিজ্ঞাসা করুন
যে আপনি এই বিকাশ ভবনের ফুটপাতে আসবেন না, আপনার বন্ধুরা এখানে পড়ে পড়ে খাবে মশার কামড়, আর আপনি বেতন কাঠামোর জন্য টিভির পর্দায় চোখ রাখবেন, মোবাইলে চোখ রাখবেন, আমি আপনার উপর ছেড়ে দিলাম, আপনাদের উপর ছেড়ে দিলাম। আজকে এই বিবেক চেতন দিবসের দিনে আপনার বিবেককে জিজ্ঞেস করুন, আপনি আপনার পরিবারকে জিজ্ঞেস করুন যে আপনি বাড়ি বসে বেতন কাঠামো নেবেন না এখানে এসে লড়াই করে বেতন কাঠামো নেবেন। বেতন কাঠামো পেতে গেলে লড়াই করে নিতে হবে, আপনার বাড়ি গিয়ে কেউ দিয়ে আসবে না। আজকে দেখতে পাচ্ছেন যে পার্শ্ব শিক্ষক সংঘের একটা সংগঠন আজকে উত্তরবঙ্গে ঘুরছে, আজকে চা বাগানে বেড়াতে গিয়েছে, তারা নাকি নির্বাচন করবে, নির্বাচনে শক্ত করবে হাত। আরে বাবা, আমি তাকে অনুরোধ করব, আপনি আপনার পরিবারের হাত শক্ত করেছেন, আমার হাজার হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকার তাদের জীবনটাকে মজবুত করতে পারেননি, মজবুত করতে আপনি দেননি। আজকে এই শিক্ষামন্ত্রী যেমন ভাবে ধাপের গল্প শুনছেন শোনাচ্ছেন, আপনি সেরকম ধাপের গল্প বলার জন্য এদেশ সেদেশ ঘুরে বেড়াচ্ছেন। আপনার হিম্মত থাকলে আপনি স্টেজে আসুন, এসে আপনি আপনার ওই নির্বাচনের কাহিনী শুনিয়ে যান। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, করব না তা নয়, আমরা এদেশের নাগরিক, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সেই গণতান্ত্রিক ওয়েতে কিন্তু আমরা আবারও দেখিয়ে দেবো। 2011 সালে যেই আশীর্বাদ করেছিলাম, যেই আশীর্বাদের বিনিময়ে আজকে আপনাকে বঙ্গেশ্বরী বানিয়েছি, আমরা চাই না সেই বঙ্গেশ্বরীর থেকে আপনাকে নামিয়ে টালির চালায় আবার পৌঁছে দিতে। আমরা চাই একটাই, আমাদের ন্যায্য অধিকার আপনি দিন। আপনি 2011 সালে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত কার্যকর করুন। আমাদের পক্ষে কাউকে কারোর নামে জয়ের ধ্বনি দিতে কোনো বাধা নেই, কোনো রকম দ্বিধা নেই আমাদের কাছে। আমরা চাই আমাদের যে মূল লক্ষ্য বেতন কাঠামো, যেটা আমাদের অর্জিত অধিকার, সেই অধিকার আপনারা আমাকে দিন, আমাদেরকে দিন। হাজার হাজার পার্শ্ব শিক্ষক আজকে আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আপনি আপনার নামে সুবিচার করুন, আপনার মানবিক মুখ দেখার জন্য ছোট ছোট বাচ্চারা আজকে এই বিকাশ ভবনের ফুটপাতে পড়ে রয়েছে। তাই আমি মাননীয়ার কাছে অনুরোধ করব যে 10টা বছর কেটে গেছে, সময় হয়তো আর বেশি নেই, কারণ ইতিমধ্যেই আমরা 200 জন সাথীকে হারিয়ে ফেলেছি, আর কোনো সাথীকে এভাবে অকালে ঝরে যেতে দিতে আমরা আর পারছি না। তাই আমরা আজকে আপনার দুয়ারে, আপনি যখন পাড়ায় পাড়ায় যাচ্ছেন, আপনি যখন সকলের দুয়ারে যাচ্ছেন, আমরা আজকে আপনার দুয়ারে আপনার সেই মানবিক রূপ দেখার জন্য। 2011 সালে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জেলায় জেলায় দেখেছি, ব্লকে ব্লকে দেখেছি, যেখানে গিয়ে আপনি প্রত্যেকটা সভায় বলেছেন ক্ষমতায় আসার পর তার প্রথম কাজ হবে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা, আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই, আমি সেই পার্থ চ্যাটার্জিকে দেখতে চাই, যে পার্থ চট্টোপাধ্যায় বাম আমলে আমাদের প্রত্যেকটা কর্মসূচিতে তিনি গিয়েছিলেন, দুহাত ভরে আমাদের আশীর্বাদ করেছিলেন, তিনি বলেছিলেন যে তোমরা আন্দোলন করো, আমরা তোমার পাশে আছি। উনি নিজে স্বীকার করেছেন যে আমাদের কর্মসূচিতে যখন পুলিশের লাঠিচার্জ হয়েছিলেন, উনি তখন আমাদের শিয়ালদা স্টেশনে গিয়ে তুলে দিয়ে এসেছিলেন, আমাদের দেখভাল করেছিলেন। একটিবার সেই পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে চাই, যে পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে আমাদের পাশে ছিলেন। আমরা একবার দেখতে চাই সেই সরকারকে, সেই নেত্রীকে, সেই নেতাকে, যে নেতা 2011 সালের আগে ছিল। বন্ধুরা, আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি, আর সেই লক্ষ্যে এগোনোর জন্য ধৈর্য ধরতে হয়, আমরা ধৈর্য ধরছি এবং ধৈর্য ধরব, যতক্ষণ না বেতন কাঠামো পাব ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বাড়ি যাওয়ার নাম করব না, এই প্রতিজ্ঞা নিয়ে এসেছি। অখণ্ড পার্শ্ব শিক্ষক আন্দোলনের একটাই নীতি, সেটা হচ্ছে যোগ্যতার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ নয়, আর দাবির সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ নয়। আর আজকে আমরা দেখাবো একটা অভিনব প্রচার, যেটা আজকে বাংলাবাসী দেখবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা ভারতবাসী দেখবে, কিছুক্ষণ পরে সেই প্রচার শুরু হবে, আপনারা সবাই সেই প্রচারে অংশগ্রহণ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল যাদবপুরের রাজপথে, ভালো থাকবেন, সুস্থ।